Srabu. Hello? এখন ফোন করার টাইম পাইলা না? অতক্ষণ ধরে ভিডিও করছি তখন কিছু নাই এখন ফোন করার টাইম পাইলা? তোমার সময় দাম আছে আর আমার সময় দাম নাই না? আমি এখানে বসে আছি ওই ব্যাটা কাজ করছে ওখানে। ও আজকে কিন্তু দুধ না দিলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে কয় দিছি। দুধ কিন্তু নিয়ে যাবো আমি এইটা ধরে বসে আছি। হ্যাঁ আয় আয় শুনো শুনো আমার ব্যাটাটা খুব চালাক হয়ে গেছে। যখন তোমার সঙ্গে ফোন করি তখন পিট 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 করে তাকায় আমার দিকে দেখে। এখন রাখছি বুঝলা। হ্যাঁ আমি ওকে কাজে পাঠাই দিই, ওই দিকে গিয়ে ফোন করবো। ঠিক আছে। কই রে সবজি? কি মা ওই পার গিয়ে যায় ঘাস কাটে নিয়ে যা। গম বাড়ি আবার ঢুকিস না জান, তোর বাপ তো মার খায় বেড়ায়। এর লাগে কত না কথা শুনতে হয় আমার, প্রত্যেকটা মানুষের সঙ্গে ঝগড়া করতে হয়। আচ্ছা ঠিক আছে মা আমি যাচ্ছি। গম বাড়ি ঢুকিস না। হ্যালো, আর মনে কথা বলতে পারবো না গো, কারণ এখন ছেলে পেলে বড় হয়ে গেছে, তোমার সঙ্গে কথা বললে এখন সন্দেহ করে। আগে আগের ব্যাপারটা আলাদা, আগে ছেলে পেলে ছোট ছোট ছিল অত কিছু বুঝতো না, এখন তো আমার দিকে গেলে মিটমিট করে তাকায় কথা বললে। ওই ওই কে তুই রে, আমার সস্তা কাতে তুই কি করছিস? কই কিছু করছি না তো, এই যে লাড়া তুলছি। লাড়া কি তুই লাড়া কাটছিস? এদিকে এত ফাঁকা জমি পড়ে আছে, তুই ওর ভিতর লাড়া কাটছিস? এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, বেরো সস্তা খাত থেকে বেরো এদিকে আয়। আমি তোমার কোনো কথা শুনবো না। হ্যাঁ তুমি প্রত্যেকদিন আমাকে দুধ দাও নাম করে মাঠের মধ্যে ডেকে নিয়ে এসো আর দুধ দাও না। আজ দিব কাল দিব, আজ দিব কাল দিব, করো তোমার জন্য আমি এত দূর আসি মাঠের মধ্যে কথা বলার লাগিয়া, তুমি এরকম করো আমার সঙ্গে, তোমার কি মানায় বলো তো? দুটো বড় বড় চ্যাংড়া আছে, সবাই আমাকে সন্দেহ করে। আমি তোমার জন্য একমাত্র সবার কাছে খারাপ হই, আর কারো কাছে খারাপ হই না আমি। হ্যাঁ খবরদার কথা দাঁড়াতো দাঁড়াতো, আমার ছেলেটা কাঁদছে কেন? কি হয়েছে রে? আমাকে মারছে। আমার ছেলেরে আপনি মারছেন কেন? কি মারেছি কেনে? আমার খেতটা একবার দেখেন। আমি তো কিছু বলি না। তুই সুভদ্রার ভাতার না? ও হ্যাঁ তুই সুভদ্রার ভাতার, আমি সব জানি। তোরা মারামারি করিস, তোদের তো একটা সলফল নাই, ওই জন্য কি বুঝলি সলফলের মায়া? হ্যাঁ সলফল মানুষটা কি কঠিন, তোরা কি বুঝবি রে? তোর ঘরে তো একটা সলফল নাই, দিনটা তো শান্তি করিস মাল খায়, শালা আবার আবার স্টোরকে মারে। ঠিক করে কথা কবেন ভাবি, আমিও কিন্তু আপনার সব খবর জানি, সব পোল খুলে দেবো, কিন্তু ওই খেজুর গাছের তলায় কার সঙ্গে কথা কন, কার সঙ্গে ফোনে হেলো হেলো করেন আমি কি জানি না। কি বললেন আপনি? কি বললেন? আমি কার সঙ্গে কথা বলি না বলি সেটা বাদ দেন, আগে কোন আমার ছেলেরা আপনি মারছেন কেন? আমি আপনাকে কয়বার বলবো ভাবি, আমার জমিতে লালা কেটে এসে যে ফসলগুলো নষ্ট করলো তার ভরপাই কে করবে? সেই জন্য আমি মেরেছি ওকে। দেখা তোর কথা ফসল নষ্ট হয়েছে, দেখা শালা সামান্য লালা কেটে এসে ফসল নষ্ট করে দিল। হ্যাঁ আর এমন ভাবে আমার ছেলেটাকে মারছিস, এখনো দাগগুলো উঠে আছে, তোর কি কোনো মায়া দেওয়া বলতে আছে? নিজের বউটাকে তো ধরে ধরে মারিস, পাশান কোথা কার একটা তো ছোয়াল জন্ম করতে পারিস না, ছোয়ালের বলবো বুঝবি কি করে? এই ভাবি কি বললা কি বললা? এই ভাই সবজি তোর মাকে কিন্তু নিয়ে যা, নালে এখন হাত হাঁপাই হয়ে যাবে। এই আটকুড়া আটকুড়া তুই কাঁধ মারতে আসিস না, মার আমাকে মার, আয় মার তোর কথা শাশাই, আয় মার মার মার।